আমাদের ভারতবাসীদের মধ্যে একটা খারাপ গুণ আছে, আমরা আমাদের দেশের গুরুত্বটাই বুঝি না, যার কারণে আমরা আমাদের দেশকে এক দুর্বল দেশ হিসেবে গণ্য করি। আমাদের ভারতবর্ষে কিছু লোক আছে যারা এই দেশকে হিন্দু দেশ হিসেবে দেখতে চায় না। মিত্র, আজ সনাতন ধর্মের সবচেয়ে বেশি মানুষ দেখতে পাওয়া যায় নেপাল ও ভারতে। তাই বলে কি অন্যান্য দেশে হিন্দু নেই? হিন্দু আছে, তবে খুব কম পরিমাণে। তবে আপনারা কি জানেন, আজ থেকে 2900 বছর আগে হিন্দু রাষ্ট্র বিস্তৃত ছিল আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান পর্যন্ত। আর আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের এই হিন্দুদের সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার মিত্রগণ, সনাতনী সংস্কৃতির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 900 খ্রিস্টপূর্বাব্দে আফগানিস্তান হিন্দু ও বৌদ্ধদের রাজত্ব ছিল, কিন্তু হিন্দু রাষ্ট্রের বিনাশ শুরু হয়েছিল যখন মুসলিম শাসক সুভক্তগিন রাজা জয়পালের ওপর আক্রমণ করেছিল। তার আগে রাজা জয়পালের রাজ্যের প্রজারা ভগবান শিবের উপাসনা করতেন, হাজারো মন্দির সেখানে ছিল, বিষ্ণু ও অন্যান্য দেবদেবীরও পুজো হতো। আফগানিস্তান নাম সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ হল উপগণস্থান। অনেক কম লোক জানেন মহাভারতের গান্ধারী গান্ধারের রাজকুমারী ছিলেন। গান্ধারকে আজ কান্দার বলে ডাকা হয় আফগানিস্তানে। খুসুম ও কেদারা খুবই বিখ্যাত রাজা ছিলেন, যার সময় হিন্দু রাষ্ট্র উজবেকিস্তান ও তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। এটা আমাদের কেউ না বললেও আজও তাসখন্দে, যেখানে আমাদের পূর্ব প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর হত্যা হয়েছিল, সেখানে একটা শিবের মন্দির আছে। একজন ইংরেজ প্রত্নতাত্ত্বিক স্যার এস্টিন আফগানিস্তানে এসেছিলেন। তিনি আফগানিস্তানে অনেক মন্দিরের ধ্বংসাবশেষ ও তীর্থস্থান সম্পর্কে উল্লেখ করেছেন তার 3-4টি বইয়ে। ওনার বইতে উনি প্রসিদ্ধ সূর্য মন্দির ও গণেশ মূর্তির সম্পর্কেও উল্লেখ করেছেন। ইসলামাবাদের একজন প্রফেসর বলেছেন, উজবেকিস্তানের বুকরা রাষ্ট্র, যারা শাহা বিহার নামে পরিচিত, সেখানে একজন হিন্দু রাজা শাসন করছিল, কিন্তু যখন আরবীয়রা আক্রমণ করেছিল তখন ওখানকার রানী ভারতের কাশ্মীরে এসেছিলেন সাহায্য চাইতে। এই ঘটনার বিবরণ কাশ্মীরের প্রাচীন হিন্দু ঐতিহাসিক কলহান ও তার গ্রন্থ রাজতরঙ্গিণীতে করেছেন। কিভাবে কাশ্মীরের রাজা এবং আরব খলিফা মামুনের সাথে যুদ্ধ হয়েছিল, ততক্ষণে আরবে বুগরা দখল করে নিয়েছিল এবং বাগদাদকে রাজধানী বানিয়ে নিয়েছিল। ওখানকার হিন্দু খুবই সহজ ও সরল ছিল। ওখানকার রাজা যুদ্ধে আহত হলে তাদের আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে চিকিৎসা করতেন। আরবরা আমাদের আয়ুর্বেদিক ঔষধ ও চিকিৎসার প্রতি প্রভাবিত হয়ে অনেক চিকিৎসা ঔষধের গ্রন্থ সংস্কৃত থেকে আরবিতে অনুবাদ করে নিয়েছিল। আজারবাইজানের রাজধানী বাকু, যা পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত, যেখানে একটি প্রাচীন হিন্দু মন্দিরও আছে, যেখানে 1880 সাল পর্যন্ত মন্দিরের ভিতরে প্রদীপ জ্বলত। তখনকার হিন্দু রাজা বেকা ছিলেন, তিনি তখনকার সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন। ওনার কাছে অন্যান্য রাজার থেকে 8 গুণ বেশি সেনা ছিল। তিনি দক্ষিণ আফগানিস্তানের আরবদের প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলেন। তাই জন্য হিন্দু ধর্ম ভারত শুধু কাশ্মীর আর পাঞ্জাব পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং এর বাইরেও আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তানেও ছিল। যতক্ষণ না আরব ও মোগল আক্রমণকারীরা আসেনি, ততক্ষণ আফগানিস্তানের প্রধান ধর্ম ছিল সনাতন ধর্ম। এই সুন্দর দেশে কোনো এক সময় বিনম্র হিন্দু রাজাদের দ্বারা শাসিত হয়েছিল, এখন তা তালিবানের দখলে অতিষ্ঠ হয়ে উঠেছে। দুর্ভাগ্য, আমাদের পাঠ্যপুস্তকে এসব কিছুই নেই, তবুও আমি আমার এই চ্যানেলটিতে সময়ে সময়ে এরকম কিছু ইতিহাস নিয়ে ভিডিও দেব, কারণ সত্যি জানা আমাদের সবার জন্য।